নমস্কার বন্ধুরা, আজকে তিনজনে চলে এসেছি মাছ ধরতে। যা মাছ পড়বে আজকে সেই মাছ দিয়ে তেল জাল বানাবো, আর একটা থাকবে আলু পটলের তরকারি। আর তরকারিটা নতুন ভাবে বানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। না পড়লে দিদিকে নিয়ে আজকে কারা টানবো? এই দেখো সিলভার কাপটাও নিবে, নিয়ে নাও। এবারও জাল ভর্তি করে মাছ ধরছি। যাসনি যাসনি কষ্ট করে ফেলাচ্ছি। বাবা আবার কাদলা পড়েছে গো, কাদলা কাদলা করছিল। না এই সিলভার কাপটা ছেড়ে দিই, ছোট এটা ছোট বড় হবে এখন। এটা কাদলা নেবো ছোট বাবা যা লাফাচ্ছে দেখো। এই কাদলাটা নিবে নি তো? না ছেড়ে দি, মাছগুলো হলেই আজকে রান্না হয়ে যাবে। চলো বেছে নেই মাছগুলো। মাছ বাছতে বসে পড়েছি, কাকিমা ওদিকে জাল ধুতে চলে গেছে, আমি আর মাসিমা মাছগুলো বেছে নেবো। মাসিমা এই মাছে তেল ঝাল বানাবে তো? হ্যাঁ হ্যাঁ তেল ঝালই বানাবো। তেল ঝাল বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে, পুরো টাটকা মাছ তো। আজকে দাদুটাও আসতে দেরি করছে, দাদু থাকলে কি কাজ করতেছে মনে হয় ঘরে। আমি উনুন জ্বেলে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। যা গরম পড়েছে না, গরমের সময় তাড়াতাড়ি রান্না করতে ভালো। এই দেখুন এটা বাটা মাছ, এই বাটা মাছ কিন্তু খেতে হেভি লাগে। ওকে ভাজা করতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে, মাখি হলুদ গুঁড়ো দিয়ে মাখি ভাজা। এই যে এতগুলো মাছ হয়েছে, এবার ধুয়ে নিয়ে আসবো। দেখছো মাছের কানকোগুলো এবার লাল টকটক করছে। আমাদের মাছ কাটতে কাটতে কাকিমা ওদিকে জোগাড় পাতি শুরু করে দিচ্ছে। তাড়াতাড়ি হবে গরমের সময়। আমি মাছগুলো ধুয়ে আনি, মাছগুলো নিয়ে আসো। দাদু বলো, তুমি এলেনি তো, মাছ ধরা হলো কত সুন্দর। আজকে আবার তুমি ভুলে গেল মঙ্গলা? হাই হাই মঙ্গলেশু না ও ও না বলে বলু রাখি। কাজু বাদাম তেল গরম হতে হতে মাছের নুন হলুদ মাখিয়ে দেবো, সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো। ও টুকটুকির মা, আজকে দেখতে পাচ্ছি কাজু বাদাম কাটতেছো, সেবাসে আবার দুধ, হ্যাঁ টমেটো পটল আবার আধখানা করে কাটা হচ্ছে, হেলি করে কাটাচ্ছে, কি হবে আর সব।
তুমি দেখতে থাকো কি রকম করে রান্নাটা করি রাধুনি কি করে রান্না করে তুমি দেখতে থাকো না না রান্না করছে যে গটল এবার গরম না করতে করতে এবার পটল এই নতুন পটল উঠতেছে তো এখনি তো খেতে ভালো নতুন পটল এখন দামও বেশি খেতে বেশি আরে না এখন দাম বেশি নিবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো এবার ভেজে নেব পটল কাটতেছে এই সব বাছাই করে পটল এক নম্বর পটল একবারে একবারে খাসা পটল এই সব পটল এই সব পটল এখন নতুন উঠতেছে বটে বাজারে গেলে সেরা সেরা সেরাই মাল কিনে হ্যাঁ সেরাই মাল কিন্তু তো সেরা ওই জন্য তো সেরা সেরা দেখি না लाल लाल भेजे नहीं সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে কেটে নেব হ্যালো এইদিকে বাঙা বাটাও সব শেষ হয়ে এলো আনাজ কাটাও চলছে মাছ ভাজাও হয়ে এলো শেষ এবার রান্না হবে তারপরে খাওয়ার পালা হ্যাঁ তারপরে খাওয়ার পালা রান্নার পরে না আজকে মাছ ভাজা খাবো আর খাবেনি না আটা কুটি বাটা কুটি রান্নাই তো কাজ মাছগুলো আজকে যেসব মশলাগুলো বাটা হলো কি যে করবে আজকে বেশি মশলা হয়েছে না না বেশি নয় বলছি আজকে সব অন্যরকম মশলা ও তুমি দেখে নিয়ে অন্যরকম ভাবেই তো রান্না করবো ওই জন্যই তো অন্যরকম মশলা কাজু বাদাম বাটা আলাদা আলু আর পটল এরকম করে কাটা ভালো পটলের সঙ্গে আলু মিশিয়ে আজকে যে রান্নাটা করছি এই রান্নাটা আমি প্রায় ঘরেই করে থাকি আমার ছেলে আর আমার নাতি খুব খেতে ভালোবাসে লবণ হলুদ গুঁড়ো এর উপর দিয়ে একটু জল দিয়ে দেবো তুমি টমেটোটা গেট করে নাও আর একটু জল দিয়ে দেবো কি হলো মাছে ওখানে কি দেবে টমেটোর গেট করতে টমেটো দেবনি কি কাসন্ডি দিচ্ছি আজকে হ্যাঁ কাসন্ডি দিচ্ছি তবে ওই যে গিট করতেছে ওইটা পটলে দেবে ও গিট করতেছে তুমি দেখতাও নি মাছে রান্না তো চেপেই গেল টমেটো কখন দিবে ওইটা পটলে দেবে গরমের সময় সব সময় টমেটো জিনিস খেতে ভালো লাগে ঝোল ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ
ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব আলু পটলের তরকারির জন্য কড়াই সরষের তেল দিয়ে দেব সরষের তেল কেটে ধুয়ে রাখা পটল আলু লবণ হলুদ আগে আগে আমরা সব টমেটো কেটে দিতাম এখন তো সব দেখতে পারো এখন সব যেটা ভেজা আছে কেমন আধুনে রান্না পটল আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব পটলের তরকারিটা হলে মেশামশাই হয়ে যাবে হ্যাঁ গো আজকে অন্যরকম ভাবে করব দেখো আমি আদাটা ভালো করে ভেজে নিচ্ছি তুমি দুধ আর কাজু বাদামটা মিশিয়ে দাও দুধ আর কাজু বাদাম একসঙ্গে দেওয়া হবে এই দুধের সঙ্গে কাজুটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আদা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এই মশলাগুলো দিয়ে আদাটাকে আরো ভালো করে কষে নেবো অল্প একটু জল দিয়ে দেবো আজকে যে আবার দুধ দুধ দিয়ে খুব ভাইতে আরম্ভ করেছে গো হ্যাঁ আজকে তো অন্য অন্যভাবে রান্না খেয়ে দেখবে আচ্ছা কত দেরি হবে না হয়ে এসছে তো আর বেশি দেরি হবে না তোমার আছে তারা কি দে মশলা খুব ভালো করে কষে নিয়েছি এবার গেট করে রাখা টমেটোটা দিয়ে দেবো গেট করে রাখা টমেটো এই যে ভালো খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে ভেজে রাখা পটল আলু আর ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু মশলার সাথে আলু পটল ভালো করে কষে নিয়েছি এবার দুধ আর কাজু বাদাম গুলো না আছে দিয়ে দেবো ভালো করে গুলি দিয়েছি একসাথে মিশে রাখা কাজু বাদাম আর দুধ দিয়ে দেবো এটা দিলেই যে পটলের তরকারি আবার আর উপর দিয়ে একটু জল দিয়ে দেবো জল তরকারি আজকে সাদা সাদা হচ্ছে দুধ কাজু বাদাম আছে তো সাদাই হবে ঠিক আছে ঠিক আছে আজকে তরকারিটা পুরো নিরামিষই নিরামিষ এলেও খেতে ভালো লাগবে হ্যাঁ নিরামিষই দিনে করলে নিরামিষ দুধের জিনিসটা যা স্বাদ লাগে না এই যে সেই স্বাদটাই লাগবে যা বলতেছে শুনতেছি আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে ঘি দিলে গন্ধটা খুব ভালো লাগবে ঘি আলু পটলের তরকারি তুমি আজকে আবার মুড়ো খাবে বলতে চাই না না তোমার তোমার তো খাবই বলছো একটা চাকা দিই তাহলে নাও হ্যাঁ নাও দাও 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 আজকে সবাই মুড়ো দিয়ে শুরু করেছে ওই গরমে টক তিত ওটাই তো ভালো লাগবে খুব ভালো লাগে এই বটল
এই যে আম কাসুন্দি দিয়ে মাছের ঝাল টক টক কাসুন্দি ঝাল খুব ভালো লাগছে আর টক চাটনি কিছু লাগবে নি না আমি একটা বড় মুড়ো নিয়েছি খাও মাছের রুই মাছের মুড়ো আজকে সবাই মুড়ো তো হুম দিয়ে খাচ্ছি আজকে সবাই এক ধাপ দিয়ে মুড়ো নিয়েছে আজকে সকালে মুড়ো বেশ টক টক ঝাল ঝাল খুব ভালো লাগছে বন্ধুরা এরকম জান্ত মাছ দিয়ে আম দিয়ে এরকম তেল ঝাল করে খাবে খেয়ে দেখবে কি কত সুন্দর লাগে আম কাসুন্দি দিয়ে বন্ধুরা এই দুটো রান্না কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর কি দেখতে চাও নতুন নতুন রান্না সেটাও কমেন্ট করে জানাবে টাটা এরকম রান্না করবে।